করোনা সংক্রমণের এই কঠিন সময়ে এক মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান তার ইংল্যান্ড বিশ্বকাপ মাতানো ব্যাটটি নিলামে তুলেছিলেন। করোনা ভাইরাস মোকাবেলায় নিজের দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহে ছেড়েছেন নিজের প্রিয় ব্যাটটি। গত মঙ্গলবার রাতে হুট করেই ফেসবুক লাইভে এসে জানান বিশ্বকাপে খেলা এসটি ব্র্যান্ডের ব্যাটটি নিলামে তুলবেন সাকিব। সে অনুযায়ী বুধবার বিকেল থেকে 5 লক্ষ টাকা ভিত্তিমূল্যে দর হাঁকানো শুরু করা হয়েছিল। প্রথমে 6.5 লাখ টাকা উঠে এরপর আরেকটি আপডেট দেয় পেজটি, সেখানে দাম ওঠে 8.5 লক্ষ টাকা। তৃতীয়বারে ব্যাটটির দাম ওঠে 10 লক্ষ টাকা। এরপর ব্যাটটির দাম ওঠে 10 লাখ ছাড়িয়ে বাংলাদেশি টাকায় 11 লক্ষ। বেশ খানিকক্ষণ কিছু না জানালে রাত 10টার পরে অ্যাকশন ফর অ্যাকশন পেজ থেকে লাইভে এসেছিলেন এই নিলামের আয়োজকরা। রাত 10:30 জানানো হয় 18 লক্ষ টাকার দাম উঠেছে ব্যাটটির। শেষ 5 মিনিটে 20 লক্ষ টাকার দাম উঠে যায়। ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে অনেকেই যোগ দিয়েছেন। ভারত থেকে একজন 12 লক্ষ টাকা পর্যন্ত বিড করেছিলেন, যদিও শেষ পর্যন্ত রাজি ব্যাটটা নিচের করে নেন। শেষ পর্যন্ত রাজ নামক একজন যুক্তরাষ্ট্র প্রবাসী 20 লক্ষ টাকাতেই ব্যাটটি কিনে নিয়েছেন। এই টাকা সবটাই যাবে সাকিব আল হাসানের প্রতিষ্ঠিত সাকিব ফাউন্ডেশনে। তার আগে সাকিব জানিয়েছেন এ ব্যাট দিয়ে বিশ্বকাপের সবকটি ম্যাচ খেলেছেন তিনি। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন এই ব্যাটটি দিয়েই। অ্যাকশন ফর অ্যাকশন নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিলামে ব্যাটটি বিক্রি হওয়ার সময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন লাইভে এসে সাকিব। এরই মাঝে একজন প্রশ্ন করে বসেন, যদি চাঁদে যাওয়ার সুযোগ আসে তবে শিশির ভাবির সঙ্গে আর কাকে নিতে চাইবেন সাকিব আল হাসান? সাকিব এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন, তিনি মেসিকে সঙ্গে নেবেন। উল্লেখ হচ্ছে গত বিশ্বকাপে 8 ম্যাচে 2টি সেঞ্চুরি 5টি হাফ সেঞ্চুরিতে 606 রান করেছেন সাকিব আল হাসান। পুরো বিশ্বকাপ যে ব্যাট দিয়ে খেলেছিলেন সেই ব্যাটটি নিলামে বিক্রি করে দিলেন তিনি। এই সাকিবের ক্রিকেটীয় রেকর্ড নিয়ে ঈর্ষা করবেন যে কেউই। বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার তিনি, বিশ্বের সেরা ক্রিকেটারদেরও একজন। 3 ফরম্যাটে র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার হিসেবে অসংখ্য রেকর্ড রয়েছে বছর ধরে। ভারতের জনপ্রিয় ধারা ভাষ্যকার হর্ষ ভোগলে একবার বলেছিলেন, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার একবারই জন্মে, তবে একটু এদিক ওদিক হলে সাকিব কিন্তু ফুটবলারও হতে পারতেন। বাবা এলাকার নামকরা ফুটবলার ছিলেন। ছোট সাকিব যখন খেলা বুঝতে শিখেননি তখন ফুটবলই ছিলেন সঙ্গী। ফুফাতো ভাই বা বাবার সঙ্গে মাঠে গিয়ে ফুটবলেই লাথি দিতেন। তবে সৌভাগ্যের বিষয়ে সেই সাকিবই হয়ে গিয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার। তবে ফুটবলের প্রতি ভালোবাসা একটুও কমেনি, কারণ ফুটবল যে রক্তে মিশে আছে। অনুশীলনের মাঝে মধ্যেই ফুটবল খেলতে নেমে পড়েন ক্রিকেটাররা। এই খেলায় সাকিবের 2 পায়ের কারসাজি নিয়ে বেশ চর্চা আছে ক্রিকেট পাড়ায়। ক্রিকেট নিয়ে ব্যস্ততার মাঝেও ফুটবলের টুকিটাকি খোঁজ খবর রাখেন, দেখেনও নিয়মিত। আর্জেন্টিনা আর বার্সেলোনার বড় মাপের একজন ভক্ত সাকিব, সেটাও আবার লিওনেল মেসির কারণে। কারণ মেসি এই 2 দলে খেলে বলেই সমর্থন করেন। অনেকবার বলেছেন মেসির অন্ধভক্ত তিনি। কিন্তু সাকিব যে মেসির কতটা অন্ধভক্ত তাও আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। চাঁদে যেতে পারলে মেসিকে সঙ্গী করবেন সাকিব।